প্রশ্ন করেছেন, স্ত্রীকে মানা করা সত্ত্বেও জোর করে চাকরি করলে স্বামীর উপর হুকুম কি? স্ত্রীকে মানা করার সত্ত্বেও জোর করে চাকরি করলে স্বামীর হুকুম হচ্ছে যে এই স্ত্রীকে রাখা না রাখা এখন তার সম্পূর্ণ তার এখতিয়ারাধীন। স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানাদির হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে তার টাকা তারই হয়, স্বামীর কোনো লাভ হয় না, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে হেজাব নষ্ট হয়, পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়। স্ত্রীকে যেই স্বামী বলে যে আমার স্ত্রী চাকরি করার দরকার নেই, আমি যা পাই তা তোমায় খাওয়াবো, সে তো একটা বিরাট রাজরানী হিসেবে আছে। এখন সে রাজরানী না হইয়া সে কর্মচারী হইতে চায়, সে এখন রাজা না হইয়া চাকর হইতে চায়, এই জন্য সে আরেকজনের অধীন চাকরি করতে চায়। এই জন্য এটা আসলে স্ত্রী স্বামীর মর্যাদা বুঝেনি এবং স্ত্রী নিজের মর্যাদাও বুঝেনি, স্বামীর মর্যাদাও বুঝেনি নিজের মর্যাদাও বুঝেনি। একজন স্বামী যখন স্ত্রীকে বলে যে তোমার কাজ করার দরকার নেই, ঘরের কাজগুলো তোমার করলেই হবে, ঘর একটা জগৎ, এটা বিরাট কাজ, ছোটোখাটো কাজ নয়, প্রতিদিন তাকে রান্না করতে হয়, পরিবার দেখতে হয়, নাস্তা বানাইতে হয়, দুপুরের খাবার দিতে হয়, রাতের খাবার ব্যবস্থা করতে হয়, তাকে সার্ভ করতে হয়, এগুলি আবার ধুইতে হয়, আবার ঘর দেখতে হয়, ঘর মুছতে হয়, কত কাজ যে তাদের আছে। এই কাজের পরে যদি তাদেরকে আবার বাইরের কাজের জন্য দেওয়া হয়, এতে বহু সমস্যা তৈরি হয়। এক নম্বর হচ্ছে ঘর নষ্ট হয়, দ্বিতীয়ত ছেলেরা বেকার হয়ে যায়। আজ ছেলেদের বেকারত্বের পিছনে বড় কারণ হচ্ছে মেয়েরা এগিয়ে আসছে, কোনো ছেলে চাকরি পাচ্ছে না, তাদের বিদেশ থেকে এখন ছেলেদেরকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কারণ তাদের সেখানে চাকরির দরকার নেই, তাদেরও সন্তান সন্ততি আছে, তারাও চাকরি করবে, তাদের সেখানে চাকরি নেই। সুতরাং আজ যদি কোনো মেয়েদেরকে একটি ছেলেকে চাকরি দিলে একটি পুরো পরিবারের জন্য উপকারী হয়, কেমন মেয়েতে ঘরে রাখা হতো এবং সেই ঘরে রাখার জন্য তাদের অধিকার সঞ্চিত রাখা হতো, তা অধিকারটা দেখা হতো, তাহলে ভালো হতো, সবাই যদি অধিকারটা সচেতন হতো, স্বামীরা যদি সচেতন হতো যে তারা ঘরে অনেক কাজ করে এটা যদি বুঝতো তারা, তাহলে কিন্তু এই সমস্যাটা একটু কমে যেত। আর একটু বিষয় হচ্ছে অতিমাত্রা উৎসাহী যারা নারী স্বাধীনতার নাম দিয়ে অথবা নারীর এমপ্লয়মেন্ট নাম দিয়ে তারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছে। কীরকম বিশৃঙ্খলা দেখেন, আপনি একজন ছেলেকে চাকরি দিলে এই ছেলের স্ত্রী দেখাশোনা করবে, ভাই বোন দেখাশোনা করবে, মা বাপকে দেখাশোনা করবে, এবং সে সঞ্চিত সঞ্চয় করবে, বাইরে থেকে টাকা এনে ঘরে আনবে, বাইরে কোথাও রাখবে না, স্ত্রীর হাতে দিবে। আর স্ত্রী চাকরি করলে কি হয়, সে এককভাবে হয়, এককভাবে তার কারো দায় দায়িত্ব শরীয়ত দেয়নি, সে এককভাবে টাকাটার মালিক হয়, সে কাউকে দিতেও পারে নাও দিতে পারে, তার উপরে দায়িত্ব আসে না, সে স্বামীর পিতা মাতাকে দেখতে দিতে পারে নাও দেখতে দিতে পারে, স্বামীর ঘরে খরচ করতেও পারে নাও করতে পারে, সন্তানদের খরচ করতেও তার জন্য ফরজ ওয়াজিব না, করতে নাও পারে, তাহলে সে তার জন্য টাকা ওষুধ টাকা রোজগার করার জন্য শরীয়ত যেটা বলে নেই সেটা নিজের উপরে জোর করে কেন দায়িত্ব নিচ্ছে। যদি এমন কেউ হয় যে তার কেউ দেখার নেই, চাকরি করতে বাধ্য তোর করবে, অথবা পরিবারে চলার মতো কেউ নেই, তার চাকরি করলে উপকার হবে সবাই, সেটা সে করবে, তবে পর্দার ভিতরে করবে। কিন্তু যদি স্বামী বলে যে তার চাকরি করার প্রয়োজন নেই, স্ত্রী জোর করে যায়, এখন স্বামীর অধিকার রয়েছে, তার অধিকার ক্ষুণ্ণ হওয়ার কারণে, তার একান্ত অধিকার ক্ষুণ্ণ হওয়ার কারণে সে তার হক রয়েছে এটা যে সে তাকে রাখবে অথবা তাকে ছেড়ে দেবে, আল্লাহ তাআলা তাকেও স্বামী মিলিয়ে দেবে সেই মেয়েকে, হয়তো সে বুঝবে যে ভালো অবস্থা যেতে হবে আমাকে, হয়তো সে বুঝতে পারবে, আর স্বামীও সে তা অন্য স্ত্রী পেয়ে যাবে ইনশাআল্লাহ। এটা দুনিয়ার নিয়মে, এটা তালাক হবে, তালাকটাকে খারাপভাবে দেখার কোনো সুযোগ নেই, ওইটা কোনো সহিহ হাদিস না যেখানে বলা হয়েছে আল্লাহর কাছে নিকৃষ্টতম হালাল হচ্ছে তালাক, এটা কিন্তু সহিহ হাদিস না, কারণ মানুষের নিকৃষ্টতম হালাল হতে পারে না, হালাল সবগুলি উৎকৃষ্টতম। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই যেহেতু একটা সমাধান তিনি দিয়ে দিয়েছেন, এই জন্য সে আল্লাহ তাআলার পক্ষ থেকে সমাধানটা দিয়ে দিয়েছে, সমাধানটাকে আমাদের মেনে নিতে হবে। এই জন্য তিনি তিন তুহুরে তিনবার তালাক দিয়ে তাকে বিদায় করে দিবেন, কারণ স্বামীর ঘর হচ্ছে স্ত্রীর জায়গা, বাইরে যেটা ঘোরাফেরা করে এরা স্ত্রী নয়, এরা নিজেরাই পুরুষ হতে চায়, এরা একসময় বাইরে স্বাদ পেয়ে গেলে, টাকার গন্ধ পেয়ে গেলে তারা আর কোনো চাকরি ছাড়তে চায় না, এখন তখন স্বামীর জন্য সেটা বিস্ফোরণা হয়, ঘরে এমন অবস্থা হয়ে যায় অনেক সময় তারা ঘরের বুয়াদের কাছে লালিত পালিত হয় সন্তানরা,
তাদের মানসিক অবস্থা খুব খারাপ হয়। বুয়ারা যে সমস্ত জিনিস শিক্ষা দেয় এগুলো শিখে এবং তারা তাদেরকে যে সমস্ত খারাপ কর্মকাণ্ডে লিপ্ত করে সেগুলো শিখে অনেক সময় তাদেরকে মারে, ধরে, ফ্রিজে ঢুকিয়ে রাখে, কষ্ট দেয়। অনেক সময় সেটা কেউ কেউ স্পষ্টভাবে দেখেছেন, অনেকে ভিডিও ফিড করে যাওয়ার পরে সেটা দেখেছেন এবং সেখান থেকে তাড়াতাড়ি এসে তাদেরকে উদ্ধার করেছেন। কারণ আরেকজনের সন্তান কখনো আপনার জন্য এত দরদি হবে না। আর লেখাপড়া শেখানোর জন্য আইজ আরেকজনের অন্য আপনার সন্তানের প্রতি আরেকজন এত দরদি হবে না যত একজন মা হতে পারে তার সন্তানের জন্য। সুতরাং ইসলাম মার প্রতি গুরুত্ব কেন দিয়েছে সেটা বুঝতে হবে। মা এই জন্য তিনবার মাকে আগে দেখাশোনা করতে বলেছে সন্তানকে, এবং মায়ের কাছে মায়ের খেদমত করে জান্নাত হবে ইসলাম সহিহ হাদিস এটা বলেছে। এটা কিন্তু এই জন্য যে মা সব কিছু স্যাক্রিফাইস করে, টাকা রোজগার স্যাক্রিফাইস করে, বাইরে ঘোরা স্যাক্রিফাইস করে, তারপরে স্বাধীনভাবে যেমন বলগাহীনভাবে যেমনি ইচ্ছে এমনি হাঁটা স্যাক্রিফাইস, এটা থেকে দূরে থাকে, মানুষের সাথে মেলামেশার থেকে দূরে থাকে, অনেক ঘরে থেকে সারাক্ষণ কষ্ট করে সন্তানকে উঠানোর জন্য, পড়ানোর জন্য, এগুলির কারণেই কিন্তু আল্লাহর পক্ষ থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মাদের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার কথা কোরআন হাদিসে এসেছে। এই জন্য যেহেতু সে এগুলি তারা নিজেরা এগুলি কোনোটাই করে না, বুয়াদের উপর ছেড়ে দেয়, তখন কিন্তু তাদের এই আর এই অধিকারটা থাকে না। এই জন্য কোনো মায়ের উচিত নয় স্বামীর অবাধ্য হয়ে চাকরি করতে যাওয়া, স্বামীর অবাধ্য হয়ে চাকরি করতে যাওয়া কখনো উচিত নয়। আমাদের উচিত হবে যেভাবে স্বামীদের সাথে মিলেমিশে যতটুকু পারে, আরটুকু স্বামীরা যদি বলে যে করার দরকার নেই করবে না, আর যতটুকু যতই বলে অনুমতি নিয়ে, যেখানে পর্দা পোশিদা লঙ্ঘন হয় না, শরীয়ত লঙ্ঘিত হয় না, সেই জায়গাতে তারা যেতে পারে এবং সেই জায়গাতে স্বামীর অনুমতির ক্রমে শুধু চাকরি করতে পারে। স্ত্রী কখনো কোনোভাবেই স্বামীর অনুমতি ব্যতীত কোনো চাকরি করতে পারবে না। স্ত্রীর অর্থই হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, না পুরুষদেরকে নারীদের উপরে দায়িত্ববান করে দেওয়া হয়েছে, বিমা ফাদ্দালাল্লাহু বাদাম আলা বাদ, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ফজিলত দিয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে পুরুষদেরকে যে নারীদেরকে নিয়ন্ত্রণ করবে। আসলে এটা না দিলে ঘরের মধ্যে কোনো শান্তি হবে না। যেই ঘরে প্রত্যেকেই কর্তা সেই ঘরে কোনোদিন শান্তি হয় না। যেই ঘরে একজন কর্তা আছে অন্যদের শুনে সেটাই শান্তি হয়। এক রাষ্ট্র দুজন রাষ্ট্রপ্রধান হয় না, সুতরাং এক পরিবারও দুজনেরই কথা হলে সেটা হয় না। আল্লাহ তাআলা এই জন্য নারীদের উপর পুরুষদেরকে দায়িত্বশীল করে দিয়েছেন এবং বলেছেন বিমা ফাদ্দাল্লাহু বাদাম আলা বাদ, এটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ফজিলত হিসেবে দিয়েছেন, যে কারণ পুরুষদের কথা অনেক চিন্তা করে বলবে, নারী হাতে যদি কোনো কর্তৃত্ব থাকতো সে ধপ ভেঙে চুরে চুরমার করে দেয়। এটাই হচ্ছে নারীদের একটি বিশেষ মানে বিশেষ দুর্বলতা। আবার দেখা যায় তারা অনেক সময় ঘটনা কিছু ঘটলেই কান্নাকাটি আরম্ভ করে দেয়, আবার অনেক সময় দেখা তারা অনেক সময় ঘটনা কিছু ঘটলে সহ্য করতে না পারলে তারা হাঁপিতে শুরু করে দেয়, অনেক সময় আবার দেখা যায় তালাকের মাস নিজেদের হাতে তালাক থাকে, তালাক ব্যবহার করে পরে আফসোস করে কেন করলাম ইত্যাদি ইত্যাদি। এই জন্য ইসলাম কাওয়ামুন আলা নিসা, নারীদের উপরে পুরুষদেরকে দায়িত্বশীল করে দিয়েছেন, তারা দায়িত্ব পালন করবে, পুরুষরা নারীরা নারীরা তাদের কথা শুনে চলবে শরিয়া মোতাবেক, শরিয়ার বাইরে গেলে শুনবে না। সেই জন্য নারীদের আরেকটি বলেছে যে বিমা পদ অভিমা আনফাকু মিনা মুয়ালিহিম, এই জন্য নারীদেরকে পুরুষের কথা জানতে হবে কারণ খরচ করবে তারা নারীদের জন্য। তাহলে নারীরা কষ্ট করে সারা দুনিয়ার কষ্ট, দৌড়ে বাইরে রোদের মধ্যে পুড়ে কষ্ট করে দিন দিয়া 24 ঘন্টা খেটে যে টাকা আনে ঘরে এনে কী করেছে, সে নিজে খায় না, স্ত্রীকে খাওয়ায়, সন্তানদেরকে খাওয়ায়। এই জিনিসটি কোনো নারী যদি বুঝতে পারতো তাহলে তার কিন্তু এত হাঁপিতে সে দরকার, সে বুঝতে পারতো যে আমার তো কষ্ট কমে গেল, আমি নিজের উপর কেন জুলুম করতেছি, আমি এই লাইনে দাঁড়িয়ে বাস ধরার জন্য সকালবেলা লাইনে দাঁড়াচ্ছি, ঘুম থেকে উঠে দৌড়াচ্ছি, চোখ মুখ কিছু লাগছে, ঘুমাইতে পারি নাই, সপ্তাহের পর প্রতিষ্ঠায় ব্যাংকে চাকরি করি এখন দৌড়াচ্ছি, অথবা গার্মেন্টসে চাকরি করছি দৌড়াচ্ছি। তারা যদি বুঝতে পারতো যে স্বামী যেখানে আমাকে ছাড় দিয়েছে চাকরি না করে টাকা সে কষ্ট করে রোজগার করবে, তবে সেখানে কোনোভাবেই উচিত নয় একজন নারীর চাকরিতে যাওয়া, কারণ এটা আসলে নিজের উপরে জুলুম, স্বামীর উপরে জুলুম, পরিবারের উপরে জুলুম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন।